তারা কেউই অযোগ্য নন, প্রত্যেকেই যোগ্য। পরীক্ষা দিয়ে রীতিমতন উত্তীর্ণ তারা, কিন্তু তারপরেও মেলেনি নিয়োগ। দিনের পর দিন পেরিয়েছে, সময়ও পেরিয়েছে সেইভাবে। তবে এই চাকরি প্রার্থীরা বঞ্চিত থেকে গিয়েছেন। শহর কলকাতার গান্ধীমূর্তির পাদদেশে এই রকম কয়েকশো পড়ুয়ারা বঞ্চনার গল্প শুনতে পাওয়া যাবে। চারিদিকে শুধু যোগ্য চাকরি প্রার্থীদের ভিড় এবং তা সত্ত্বেও চাকরি না পাওয়ার হতাশা। মঙ্গলবারে গান্ধীমূর্তির পাদদেশে আবারও প্রাথমিক টেট উত্তীর্ণদের প্রতিবাদে নব উদ্যোগ। নতুন করে আন্দোলনে সামিল হলেন বহু চাকরি প্রার্থী। তারা 2009 সালের চাকরি প্রার্থী। এদিনও পোস্টার ব্যানার নিয়ে রীতিমতো আন্দোলনে সামিল তারা। এই আন্দোলনে নতুন উদ্যোগ দেখালো এদিন, এবং এদিন দেখা গেল ডেঙ্গু সচেতনতা নিয়ে চাকরি প্রার্থীদের নব উদ্যোগ, সাথে ছিল নিয়োগ চাই স্লোগানও। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে, আজকে আমরা গান্ধীর পাদদেশে 30তম দিন বসছি। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে ডেঙ্গু সচেতনতার উপলক্ষে আমাদের দৃষ্টি আকর্ষণ করা। তো আমাদের এখন যা পরিস্থিতি, যে প্রশাসন নাজেহাল, চারিদিকে যে ডেঙ্গু পরিস্থিতিতে আমাদের রিসেন্টলি একজন উচ্চপদস্থ কর্মচারী, পুলিশ কর্মচারী আমাদের মারা গেছেন, অফিসার। তো আমাদের এখানে বসার জন্য যে অনুমতি আমরা কোর্ট থেকে পেয়েছি, তার থেকে অনেক সহযোগিতাও পেয়েছি। এখানে অলটাইমে 144 নম্বর ধারা জারি থাকে, এবং আমাদের যে পুলিশ প্রশাসনের থেকে আমাদের যে সহযোগিতা, ওনারা যেরকম আমাদের সাথে কোঅপারেট করেছেন, এবং আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এবং পরিস্থিতির প্রতি এবং সরকারের বিরুদ্ধে না গিয়ে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য যে ডেঙ্গু সচেতনতা, আমরা যে বহু শিক্ষক, বা আজকে যদি আমরা কোনো বিদ্যালয়ে শিক্ষকতা করতাম, আজকে যদি সরকারের ট্যাগ থাকতো আমাদের, তাহলে আমাদের সচেতনতা দিবস পালন হিসাবে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকেই আমরা সচেতন করতাম। সেই জায়গাটা আজকে আমরা এই মঞ্চটা বেছে নিয়েছি, যাতে আমরা নিজেরাও সচেতন হই, এবং আমরা যাতে বাচ্চাদের এবং আশেপাশের জনসাধারণকে সচেতনতা উপলক্ষে আজকে আমাদের দিবসটাই কর্মসূচিটা পালন করা হচ্ছে। মেনলি আমাদের যে 13 বছরের বঞ্চনা, আমরা যে সরকারের বিরুদ্ধে না গিয়ে আমরা যাতে অবিলম্বে 2009 সাউথ 24 পরগনা অবিলম্বে আমরা যাতে আমাদের প্যানেল প্রকাশ করে সর্বত্র যাতে নিয়োগপত্রটা পাই, তার জন্যই সরকারের কাছে আমাদের কাতর আবেদন। দেখুন, আমরা সরকারের বিরুদ্ধে কোনো রকমভাবেই যেতে চাই না, কারণ আমরা মনে করি যে সরকার এটাকে দৃষ্টিপাত করবে এবং খুব শীঘ্রই এটার পতন হবে, এবং এর পতন মানে সমাধান হবে। আমরা কেউ এখানে দীর্ঘদিন বা দীর্ঘ বছর বসে থাকার জন্য নয়, আমরা আশা করছি সরকার নিশ্চয়ই দৃষ্টিপাত করে আমাদের সঙ্গ দেবেন এবং আমাদের প্রত্যেককে নিয়োগপত্র দেবেন, এটা আমরা আশা রাখছি।